সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ উনিশে মার্চ দু হাজার বিশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সাবিরবার খামারে এই খামার পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখাতে অবস্থিত এই ফার্মে মূলত ছোট থেকে বড় সব ধরনের গাবি রাখা হয় তো আমাদের আজকের পর্বে আমরা সাবিরবার সেই গাবিগুলোই দেখাবো এখানে কি কি জাতের গাবি আছে সেইগুলোর বয়স কেমন বা কেমন দাম হলো নিয়ে বিক্রি করবে সেইসব বিষয় আপনাদের জানার চেষ্টা করব আর আপনারা যারা গাবি দেখা শুরু করতে চান গাবি কেনার আগে কি কি দিকগুলো লক্ষ্য রাখবেন বা দুধের গাবি কেনার আগে কি কি দিকগুলো লক্ষ্য রেখে গাবিগুলো কিনবেন সেইসব বিষয় আপনাদের জানার চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন ওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমরা তো দেখছি আপনি সসরাসর বকনা বাচ্চা সারবাচ্চা প্রোগ্রাম করে থাকেন হঠাৎ এবার গাবি সংগ্রহ করছেন যে মানে গাবি তো এটা আমাদের প্রথম থেকে গাবির ব্যবসাটা করছেন এটা আমার বাড়ি একদম বাড়ির সাথে খামারটা আর ওটা তো মামার সাথে আছে সবাই জানে এটা একদম আমার আমার বড় ভাই পরিচালনা করে পাশাপাশি আমিও থাকি ব্যবসাটা আমাদেরই ছোটো দিনে আমি গাবির থেকেই সব কিছু করব রাখালি করছে আগে সব জায়গায় যাইতাম গাবি ধরেন কিনতাম তারপরে বকনা বাসুরে গেছি গাবিটা একটু প্রতারিত হয় মানুষ বেশি তো আর মানুষ তো চিনে না বুঝছেন বেশিরভাগ আপনার গাভীর তো কিছু দিক থাকে এই দিকগুলো দেখা লাগে সবাই তো দেখে না আর নির্বাচন করা লাগে গরু কেনার আগে গরুর জাত চিনতে হবে যাত্রা তো সবাই নির্বাচন করতে পারে না আর সঠিক গরুর দাম বললে গালাগালি পারবে কমেন্ট খারাপ করবে যে সঠিক গরুর দামটা যে সঠিকভাবে তুলি ধরতে চাই ভালো কথা তো জাগা নেয় সারা জীবনই ভাই বুঝছেন একটা পনেরো লিটারে গাভী কিনতে গেলে পরে এক লক্ষ নব্বই তিনে পরে দুই লক্ষর কাছাকাছি লাগে লিগেল দুই দাঁতের যে পনেরো লিটারে গাবি কিনেন আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার নিম্নে দুই লক্ষ টাকা লাগবে কি এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরে গরুর গরুর মানে বডি টাকচার উপরে ডিফেন্স করবে ম্যাম ডিফেন্স করবে তারপর কিছু দিক খেয়াল করা লাগবে গাবি কেনার আগে কিছু দিক দেখতে হবে গলা কোন আছে কিনা কানগোলা ছোটো আছে কিনা তারপরে খাটো পালানের চামড়াটা পাতলা আছে কিনা না দুধের রকটা দেখা লাগবে এগুলো এগুলোর দিক দেখা লাগবে এগুলো দিক না দিয়ে যদি না দেখতে পারেন তাহলে এক্ষেত্রে আপনি ঠকতে পারেন স্বাভাবিক ব্যাপার গাবি কেনার আগে দুইটা জিনিস কমন ফলো করতে হবে জাত নির্বাচন করা আর আপনার পরিচালনা করা গাবি কিনলে যে সঠিক পরিচালনার করতে হবে আপনি রাখাল দিয়ে পরিচালনা করলে এই ক্ষেত্রে আপনি ঠকতে পারেন আপনি নিজে স্বয়ং দারে থেকে যদি আপনি নিজে থাকেন খামারে এই ক্ষেত্রে আপনি লসটা কম হবে লস মানে লস হবে না আর একটা কি গাবি করার দিকটা কি ভাই জানেন এই বছরের শেষে তিনটা গাবি তিনটা বাচ্চা এটাই লাভ হবে বাচ্চাগুলো এই গাবির ক্ষেত্রে লাভটা হয় লাভটা বেশি হবে আরে আপনার ধরন স্যাম্পল কিছু হবে সর্বনিম্ন এক লক্ষ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে দশ লিটারের গাড়ি এক লক্ষ ত্রিশ দিয়ে তো লস নাই কিন্তু অনেক সময় হচ্ছে কি যে দশ লিটার বলেই বিক্রি করতেছে এক লক্ষ ত্রিশ হাজার টাকায় নিচ্ছে কিন্তু ক্রেতা তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে পাচ্ছে 5 লিটার 6 লিটার ওই যে জাত সব কিছু যে আমার পরে ডিফেন্স করা লাগবে এর কোনো মানে নাই ভাই বুঝছেন খামারীদের উপর নির্ভরশীল হওয়া যাবে না নির্ভরশীল হওয়া যাবে না আপনি জাতটা চিনতে হবে খামার করার আগে খামার কিভাবে করতে হয় জানতে হয় বুঝতে হয় এটা আপনাকে জানা লাগবে একটু অভিজ্ঞ হতে হবে অভিজ্ঞতা না হলে হবে না বুঝছেন তাহলে আপনি কিনলেন আর হলো তার তো না বর্তমানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনি এক মাস না আপনি 20 দিন দেখেন খামারে যান কিভাবে কি করে দেখেন

শরীরে হ্যাঁ শরীরে মাংসটা বেশি থাকবে না এটা ত্রিভুজের মতন হবে দেখবেন যে সাইড থেকে আমরা ধরুন মাজাটা খুব চড়া হবে আচ্ছা মাজাটা চড়া হবে গলাটা চিকন হবে বুঝছেন কানগুলো একটু ছোট ছোট হবে মানে গাবিটা কিন্তু বেশি বড় না কিন্তু বড় গাবির সাথে দুধে পাকা হবে এটা মানে দুধে মানে পারফেক্ট হবে আচ্ছা এটা প্রথম দিয়া ফার্স্ট টাইম বাচ্চা দিবে জি জি আচ্ছা কতদিন বাকি আছে বাচ্চা দিতে এই দিনা পনেরো দিন এরকম টাইম আছে পনেরো দিনের মতো আচ্ছা তো যেহেতু ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটা কোনোভাবেই তো বলা সম্ভব না কেমন বলা সম্ভব না একটা আনুমানিকের পরে বলা যায় কি জন্য এটা তো একটা বাট খুবই সুন্দর তলার চামড়াটা খুবই পাতলা বুঝছেন মানে সেম কোয়ালিটির দিকে একটু আন্দাজ করা যায় এখন উনিশ আর কুড়ি কেমন এটা আমি আন্দাজ করতেছি আপনার ষোলো থেকে সতেরো লিটার দুধ হবে ষোলো থেকে সতেরো লিটার তলাটা সামটা দেখেন সামনে সামনে কত সুন্দর জায়গা আছে এখনো জায়গা আছে

এখানে আসে গাভীটা দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিয়ে যাবে অবশ্যই ভাই আমি দরকার বাচ্চা বাইক দেব সমস্যা আচ্ছা আচ্ছা তবে ভাই যে এই পাশে কালো করে বড় আর একটা গাভী আছে এটা কি জাতের এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান মিক্সড আছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান মিক্সড জি 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 আচ্ছা আচ্ছা নাভিও তো দেখি তাহলে হ্যাঁ নাভি ক্রস আছে ক্রস আছে কস বিটে এটা আচ্ছা আচ্ছা এই বয়স কেমন এটা দুই দুই দাঁত দাঁত ভাই হ্যাঁ আমরা দাঁতের গাবি ছাড়া আমরা গাবি কিনি না কি জন্যে আপনার বয়স্ক গাবি কিনে তো লাভ নাই একটা খামারি বয়স্ক গাবি পুষে কোনো লাভ নাই ওইটা আপনার কষায় দামে বিক্রি করা দুধ যেতে আপনার একশো কুমো হয় দাঁতের গরু কিনলে এক্ষেত্রে আপনার লস হবে না বুঝছেন এগারো দিন তাহলে তো দুধ পাচ্ছেন হ্যাঁ দুধ পাচ্ছি সকাল বেলায় আপনার বারো এগারো এরকম এগারো বারো এরকম হয় জি বিকালবেলা বিকেল বেলা আপনার পাঁচ সাড়ে পাঁচ এরকম তার মানে 16 17 কেজি দুধ পাচ্ছেন 16 কেজি আছে দেখেন এই গবটা কত বড় 16 17 কেজি দুধ হচ্ছে আর এই গোটা যে ও সাইডে বেশি দুধ হবে কম হবে না আচ্ছা কিন্তু গব গোটা কোয়ালিটি ভালো ওইটার সাইতে এই বড়টার চাইতে ওইটার পার্সেন্টে বেশি আছে বুঝছেন আচ্ছা আচ্ছা তো এটা যদি এখন কেউ আসে দহন করে দেখায় দেয় বিক্রি করবেন আমি দagle আমার বাই 7 দিন থাকবে ভাই সব সময় গাবুর জিনিস যা চাই বাসে কই নিয়াটাই আচ্ছা আচ্ছা আগে একটা সময় বুঝলাম না কেউ দুধ দহন করে দিতে চাইতো না বা একদিনের বিক্রি করে একদিনই পাঠাই দিতে চাই তো এখন সব খামারিই বলে যায় স্যার 3 দিন 5 দিন 7 দিন দহন করে নেন এই জিনিসগুলো আবার কেন বলতেছে দিয়ে বলে ভাই বুঝছেন বাস্ত মানে গল্পর সাথে বাস্তবের মানুষের মিল নাই এক এক জনের এক এক রকম কথা কারোর সাথে কারো কথা মিল থাকবে না বুঝছেন এটাকে আমরা এরকম প্রোগ্রাম করতে আসার জন্য এরকম বলেন আপনারা এখন বলতে পারেন আপনারা আমার কথা হচ্ছে আমার বাড়িতে এসে থাকি যা চাই বা করে নেবে আমি বলতেছি সবকিছু আমার পরে ডিফেন্স করে لیا লাগবে না যা চাই করে নে ব্যবস্থা করে নেবে আর একটা একটু অভিজ্ঞ আছে তারা যে গরুর জাত কোয়ালিটি দেখলে বুঝবে যে আনুমানিক একটা ধারণা করবে যে এই গরুটা এরকম দুধ হবে আচ্ছা আর একটা অভিজ্ঞ লোক আসলে পারে বুঝতে পারবে কিন্তু একটা অভিজ্ঞ লোক যদি না আসে এক্ষেত্রে বুঝতে পারবে না দুই চার পাঁচ দিন থাকি দোয়ান করে লেটাই ভালো আচ্ছা তো এই গাবিটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি দুই লাখ বিশ ভাই দুই লাখ বিশ হাজার এটা কি দুধটা হচ্ছে জন্য দামটা বেশি হ্যাঁ দুধটা রানিং পাচ্ছি যে ভাই আর বকনা বাচ্চা আছে সাথে আচ্ছা তবে এই যে এই পাশে তো আরো কিছু আছে চলেন একটু এগুলা দেখি এই যে এই পাশে সাদা কালো একটা আছে এটি আপনার 8 মাসের প্রেগন্যান্ট ভাই 8 মাসের প্রেগন্যান্ট তার মানে এখনো 1 দের মাস সময় লাগবে হ্যাঁ হ্যাঁ মাস ডাইরেক্ট সময় লাগবে এখনো দাঁতে নাই ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম সারা গরু কিনি না ভাইয়া আচ্ছা আচ্ছা এর আমি বললাম না ভাই ফার্স্ট টাইম গরুটা কি রকম হবে আপনি যদি 12 13 লিটার দুধও দেয় যেতে আপনি 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে আপনি লস হবে না বুঝছেন সামনে ভবিষ্যৎ আছে আপনার আরো দুই চার সাত দিন খেতে পারবেন এটা একটা ভবিষ্যত আছে বুঝছেন আর যেগুলো দাঁত হয় যায় আপনি কি লুটি দেয় এসব গাবে নিয়ে কোনো লাভ নাই বুঝছেন যত দুধ 15 লিটার দিক 18 লিটার দিক ভবিষ্যতে যায় কসার কাছে একাত সাত আট মাস দুধ বেশি দেয়া আচ্ছা এইজন্য একটু দাঁতের গোড়ানো রাখি দুধ অ্যাসিড কুম হল বেটার তো ভাই এই সকল জাতীয় গাবে গুলো কতবার পর্যন্ত বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে এগুলো আপনি সাত আট বিন্দে কমন দিবে ভাই সাত আট বেন মাস দিবে যদি কোনো সমস্যা না হয় এগুলো প্রথম চানসেই আপনি রাখছে বুঝছেন এখনো দাঁতে নেই ওটার বডি একসাথ দেখছেন কত বিগ সাইজ গাভ আচ্ছা তো এটা যেহেতু ফার্স্ট টাইম আট মাসের প্রেগনেন্ট হুম

সাদা যেটা এটা সাদা বাচ্চাটা আচ্ছা এই গাভিটার বয়স কেমন এই দুই দাঁত ভাই আমরা দাঁতের ছাড়া এটা দুই দাঁত ফার্স্ট টাইম আচ্ছা তো ছয় সাত দিনে কতটুকু দুধ হয় ভাই গেজা দুয়া হচ্ছে সকালবেলা ছয় সাত আর দুপুর বেলা আপনি দুই তিন বিকেল বেলা মানে টানারপুরে আছে দুধটা আমি এখন বলতে পারবো না দারুন দাম দিতে পারি চোদ্দ পনেরো লিটার দুধ হবে পূর্ণ দুধ আসতে কয়েকদিন সময় লাগবে এই এখনো দিন আপনার সাতদিন লাগতে পারে সাত দিনের মতো লাগবে ছয় সাত দিন লাগতে পারে ছয় সাত দিন পরে আসলে দুধ দহন করে দেখে নেওয়া যাবে আচ্ছা এই গাফিটার কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি

এই চোদ্দোর থেকে পনেরো লিটার দুধ হয়েছে চোদ্দ পনেরো হয়েছে আচ্ছা তাহলে এই বিয়ে এক লিটার তো বৃদ্ধি পাবে এগুলো দেখছেন না আমি গাভি আমাদের প্রত্যেকটা গাভি দেখবেন মাঝাষার গলা চিকন

কে বলতে পারবেন আপনাদের কাছে তো বলতে অনেকেই তো অনেকেই তো ভয় পায় অনলাইন ভিত্তি লেনদেনের কারণে অনলাইনে ভিত্তি লেনদেনের কললে পারে আপনাদের ভোটার আইডেন্টিটি কার্ড এখন তো ডিজিটাল যুগ ভাই ভোটার আইডেন্টিটি কার্ডটা নিয়ে নিলে পারে আপনি লোকে খুইয়ে ভাই কত ওয়ান টাইম ব্যাপার আমাদের বাড়ি ঈশ্বর দিতে ভাই আমি আজকে দিনে ব্যবসা করিনি বুঝছেন বহু আগে থেকে আমার কেউ বলতে হবে না কারণ 10 টাকা মারি খাইছি আমি ব্যবসা আমি ব্যবসা করতে যে আজকে দিনে মানে ছোট দিনেই ব্যবসা করি যেমন রাগালি করছি তারপরে ধরেন গরু পুষেছি তারপরে ব্যবসায় আইছি বুঝছি আচ্ছা আচ্ছা এই দেখেন গাবিগুলোর বৈশিষ্ট্য মাথাটা কত সুন্দর চড়া এটা একটা ভালো বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য গলাটা চিকন এই ঠ্যাংটা দেখেন দুইটা এটা ফাকে দেন তোলা চামড়াটা দেখেন খুব সাদা এই সারা দিন বসে থাকতে পারে একটু পাতলবে না আচ্ছা এই দিকগুলো সব সময় খেয়াল রাখতে হবে তো ভাই এই যে এই পাশে একটু ছোট সাইজের একটা আছে চলুন একটু এটা দেখি এইটা কি জাতের এটা আপনার ফিজিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়া মিক্সড আছে দুই জাত এই গাবিটার বয়স এই গাবিটাও আপনার হচ্ছে

হাত পাগুলো মোটা মানে একটু বড় সাইজের গাধী তো লাগা আচ্ছা আচ্ছা তো এটা যেহেতু সেকেন্ড টাইম কতদিন বাকি আছে বাচ্চা দিতে এইটা আপনার বাকি আছে ধরেন দিনা এটা 6 মাস এখনো দেরি আছে ভাই তার মানে ফার্স্ট টাইমের দুধটা কেবল ছড়াই দেন হ্যাঁ হ্যাঁ দুধটা ছড়াই দিছি ফার্স্ট টাইম কেমন দুধ হইছে ফার্স্ট টাইমে আপনার 13 লিটার 14 লিটার দুধ হইছে 13 14 15 হইছে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এটা আমি এক লক্ষ তিরিশ হলে বিক্রি করবো এক লক্ষ তিরিশ হলেই আপনার এটা পাওয়া যাবে তার মানে আপনার কাছে ছোট থেকে বড় সব ধরনের গাবি সব ধরনের গাবি বকনা সব পাবেন আমাদের কাছে আমাদের আছে নাকি গরু এটা এসে যাচাই বাছাই করবে যে আমাদের গরু আছে কিনা এখন তো প্রতিবেদন তো বহু লোক সারে যে চিনে না সেও গরুর ব্যবসা করে ভাই জাত তো সবসময় আপনি নির্বাচন করতে হবে বলছি না গরুর হচ্ছে মেন সেক্টর হচ্ছে জাত জাত সবসময় নির্বাচন করবেন পরিচালনাটা একটু নিজে করবেন তাহলে জানবেন বুঝবেন

মানুষের কথা নেবেন না এক একজনের কথা এক এক রকম ইউটিউব ব্যবসা বহুজনা করে কারোর কথার সাথে কারোর মিল নাই তো আপনি যেটা নেবেন আপনাকে বুঝে আপনার জিনিস বুঝে নিতে হবে বুঝে নিতে হবে যাত্রা নির্বাচন করতে হবে খামার পরিচালনা কিভাবে করতে হবে এটা আপনি জানতে হবে এগুলো যাচাই বাছাই করে জিনিস কিনবেন আর একটা গাভীর বৈশিষ্ট্য আমি বারবারই বলেছি ত্রিভুজের মতন হবে গলা চিকন হবে মাজা উসার হবে দুই ঠ্যাংটা আপনার একটু ফাঁক ফাঁক হবে তারপরে তলার চামড়াটা পাতলা হবে দুধের ভ্যান থাকা লাগবে এইসব দেখতে হবে আপনারা দেখে হবে সব হবে খুবই পাতলা নিজের বুঝে নিতে হবে অবশ্যই না বুঝে নিলে এক্ষেত্রে আপনি ঠকতেই পারেন সবাই তো একরকম না আচ্ছা ঠিক আছে ছাব্বির ভাই আপনার সুন্দর সুন্দর পরামর্শ দিলেন আপনার গাবিগুলো দেখালেন সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকেন আলাইকুম আসসালাম